হ্যালো গাইস, মাই নেম ইজ কীর্তি বিশ্বাস, কোয়েল বিশ্বাস। যাই হোক, তো আমার চ্যানেলের নাম দেখতেই পাচ্ছ, কীর্তি বিটি আনসার স্টোরিজ। তো এখানে আমরা এই চ্যানেলটা বিশেষ করে খুলেছি কারণ অনেক অনেক গসিপ করব, অনেক কিছু যেরকম এখন ইউটিউবে হয় আর কি, চ্যালেঞ্জিং হয়, ফুড চ্যালেঞ্জ হয়, ব্লগ হয়, সব কিছু পাবে এই চ্যানেলে। তো তোমরা এই চ্যানেলটা দেখে, তো এটাতে আমরা অনেক মজার মজার গল্প করব, আমাদের নিজের অনেক কিছু স্টোরিজ বলবো, তারপর যার যার যা ট্যালেন্ট আছে সেটা বলবো। আর হোস্টেল লাইফ তো জানোই যে বন্ধু ছাড়া চলে না, আর এটাতে তো অবশ্যই অনেক কিছু তোমরা মজাদার পাবে, যেটা দেখলে তোমরা শিওর এটা পছন্দ করবে। তো এটা সাবস্ক্রাইব করে দিও যদি আরো নিউ নিউ ভিডিও দেখতে চাও। তো তো বুঝতেই পারছো, হোস্টেল লাইফ অতটা গুছিয়ে গুছিয়ে হয় না, মানে গোছানো গুছিনি হয় না। তো ফার্স্টেই দেখতে পাবে যে রুমটা একটু অগোছাল আছে, তো প্লিজ ম্যানেজ করে নিও। আর আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি আমাদের রুমমেটদের গল্প স্টোরি সেসব নিয়ে শুনতে, তো প্লিজ কিপ এনজয়িং। তো ফার্স্ট আমার একদম পুরনো পুরনো ওল্ডমেটের কাছে চলেই এসেছি, দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউসিং শ্বেতা দি। তুমি তোমার ব্যাপারে কি বলতে চাও এখানে বলে ফেলতে পারো। হাই গাইস, মাই নেম ইজ শ্বেতা, আমি হচ্ছি এর সব থেকে ওল্ড রুমমেট। আমি যখন এখানে ফার্স্ট টাইম আসি তো অনেক অনেক মানে বিশেষ ভাবে আমরা খুব মজা করেছি। আমরা চারজন মতন ছিলাম এখানে, যেখান থেকে দুজন অলরেডি সিনিয়র এখান থেকে চলে গেছে, আর এখন আমাদের আরো দুটো রুমমেট এসছে যাদের সাথে এখন আমরা খুব এনজয় করি। আপনারা হয়তো ভাবছেন, একটা কথা আমি বলে দিই, ও আমাকে শ্বেতা দি বলে ইন্ট্রোডিউস করছে, বাট আমরা হচ্ছে, এটা আমি বলতে যাচ্ছিলাম পরে, সো অ্যাকচুয়ালি আমি ওর থেকে এজে বড়, তো তার জন্য ও আমাকে যথেষ্ট ভাবে একটা দিদির মতন সম্মান করে, তাই ও আমাকে দিদি বলে। প্রথম থেকে দিদি বলা স্টার্ট করেছে, তাই জন্য দিদি বলাটা ছাড়তে পারছি না, মানে ওটা হয়ে গেছে, নিয়ে বলা রয়ে গেছে দিদি দিদি, তাই ও আমাকে দিদি বলে ইন্ট্রোডিউস করেছে ফার্স্ট টাইম থেকে, ইভেন কি ও আমাকে খুব ভালোবাসে দিদি বলে। আর 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 আমি ও আর শ্বেতা দি খুবই ভালো গান করে, এটা পরে আসছি এই ব্যাপারটা নিয়ে। আর খুবই ভালো রান্না করে, ইভেন কি আমরা যেটা হোস্টেল রুমে ট্রাইও করিনি, যেটা কিনা হোস্টেল রুমে আমরা তেল দিয়ে রান্না করেছি, যেটা কিনা অ্যালাউ নেই, যাই হোক বলাটা উচিত না, অনেকে বলে পর হয়তো, দেখলে পর হয়তো মানে রিনা ম্যামকে বলে দেবে হয়তো, কিন্তু আমরা এত কিছু মানে মস্তি করেছি যেটা কিনা ভুলবো না এই তিন বছরের মধ্যে। এখন তিন বছর কমপ্লিট হয়নি, আমার সেলফি কুইন যে যার সাথে যখন আমি বাইরে বেরোতে যাই অনেক হোল টাইম স্পেন্ড করি গিয়ে, ইভেন কি ও ফটো তুলতে খুবই ভালোবাসে, ও খুব ফুডি, খুব খেতে ভালোবাসে, আর 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 কি আরো খুব ঘুমোতে ভালোবাসে, এটাই হচ্ছে মানে যখন রেস্ট পাই আর কি, মানে ঘুমাতে ঘুমাতে পুরো টাইমে লিমিট থাকে না, পুরো টাইমে ঠিক থাকে না, জাস্ট ওকে মানে আরো হুটহাট করে আমার মানে খাওয়া দাওয়া এইসব সবকিছুই মানে আর কি আমরা চারজন মিলেই করি, যা করি আর কি চারজন মিলে করি। হ্যাঁ, তো এবার আমরা শ্বেতা দি একটা গান শুনে নেবো, মানে খুবই ভালো গলা, ইভেন কি শ্বেতা দি একটা চ্যানেলও আছে যেটা কিনা এই লিঙ্কের মধ্যে ডেসক্রিপশনে পেয়ে যাবে চ্যানেলটা, তো একটা গান শুনে নি। ও একটু বেশি বেশি বলে ফেললো, আমি অতটা ভালো গান করি না, বাট ওকে একটা ভালো গান করে, বাট ওকে ডেডিকেট করে আমি একটা গান আপনাদেরকে শোনাচ্ছি। ওকে আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রুমমেটের কাছে, এদিক করে বসি এদিক করে বসছি, তো চলে এলাম সেকেন্ড আমার সেকেন্ড রুমমেট, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে ও আমার সাথে থাকে, মানে আমরা দুজন একই ক্লাসেই পড়ি, মানে ও মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে, আমি জেনেটিক্স নিয়ে পড়ি, তো আমরা একই ক্লাসেই পড়ি বলতে গেলে। তো এবার যা বলার ও বল, হাই আমি পেটা, আর খুবই সাজতে গুজতে ভালোবাসে, মডেলিং করেছে, মডেলিং এ খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, আর কেউ যদি মডেলিং করে তো ওকে ডেকে নেবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, একদমই না করতে চাই না,
আমাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আমরা চারজনে অলওয়েজ সবসময় একসাথে থাকি, খুব মানে সবকিছু শেয়ার করে, খাওয়া ভালো, আমাদের মধ্যে গল্প শেয়ার করা, কোনো ইয়ার্কি করা, কোনো কারোর সাথে কোনো কিছু, কেউ কিছু খেলে কেউ কাউকে দেয় না বা একটা হিংসা রিলেটেড এরকম কোনো ব্যাপার নেই। দেন আমাদের মধ্যে কারোর যদি কোনো শরীর খারাপ হয় বা কেউ ডিপ্রেস থাকে সামান্য কারণে, সবাই সবার সাথে শেয়ার করে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা, এটা করা উচিত। এখন ডিপ্রেশন খুবই একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে, যেটা কিনা ইন্ডিয়ার মধ্যে ডিপ্রেশন একটা খুবই বড় রোগ, মানে এটা এটা এটার জন্য অনেকে একাকিত্ব, যেটা আমাদের মধ্যে একদমই থাকে না। রুমে এলে আমাদের মধ্যে কোথাও মনেই হয় না যে আমরা একা, বা একটা সেকেন্ড আমাদের একটা সেকেন্ডও বল লাগে না, মানে আমরা প্রত্যেকটা মোমেন্ট এতটাই এনজয় করি, প্রত্যেকটা মুভমেন্ট আমাদের। আরো কি কি, তো আমরা আরো কি কি করি তো ওর থেকে শুনে নি। আর এই হচ্ছে আমার মুভি পার্টনার, মানে আমরা সবসময় একসাথে মুভি দেখি, কি পরীক্ষার সময় এক্সাম চলছে, নেক্সট দিন এক্সাম, আগের দিন রাত 12টার সময় আমরা মুভি দেখতে বসছি, চারটের সময় মুভি দেখা কমপ্লিট হচ্ছে, দেন তারপর ঘুমাতে যাচ্ছি, আবার সকালে উঠে পরীক্ষা দিতে চলে যাচ্ছি। তো মানে আমরা রুমের মধ্যে এতটাই এনজয় করি, এতটাই এনজয় করি, আমাদের মধ্যে টাইম কিভাবে কেটেছে বুঝতেই পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠা অব্দি, রাত্রি শুতে যাওয়া অব্দি, মানে এটা বলা যায় যে হোস্টেল লাইফ, মানে হোস্টেল লাইফে না এলে পর একজন হোস্টেল লাইফের সত্যিকারের মানে মিনিংটা বুঝতে পারে। অনেকেই বলে যে হোস্টেল লাইফ মানে খাবার বাজে, হ্যাঁ এটা মানছি যে খাবারটা বাজে, খাবারটা বাজে, কিন্তু মানে সেখানে সমস্ত কিছু মিটে যায়, আর কিছু মনেই হয় না। মানে এটাই অ্যাকচুয়াল মানে হচ্ছে যে মানে তুমি যদি একবার যদি হোস্টেল লাইফে যদি না থেকে থাকো, তুমি হোস্টেল লাইফের মর্ম বুঝবে না, মানে হ্যাঁ সত্যিকারে এটা একটা আলাদা লেভেল, মানে আলাদা লেভেল অফ এনজয়মেন্ট। তো পিথা কিছু বলতে চায়, তোর মুখ থেকে শুনে নি কি বলতে চাস বলে। আমি চাই যে আমাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে এটা হোল লাইফ থাকুক, ইভেন আমরা ইন ফিউচার এই প্রত্যেকটা মুভমেন্ট স্মৃতি হিসাবে থাকুক, ইভেন আমরা একসাথে আরো একসাথে অনেকটা আরো অনেকটা কাটাতে পারি। এখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পরও আমরা যেন রেগুলার মিট করে, অন্তত উইকেন্ডে একবার, মান্থে একবার, যাই হোক মানে বছর অন্তত একবার হলেও আমরা মিট করি। তো আমি ফ্রেন্ডশিপটাকে ধরে রাখার জন্য একটা গান গাইতে শোনাতে চাই, ওর গলা খুব ভালো, তো একটা গান গাইতে চাই। রবীন্দ্র সঙ্গীত ছাড়া কিছু গাইতে পারি না, তবু দুটো গান করবো, রবীন্দ্র সঙ্গীত করবে, তার সাথে বন্ধুরা এলো মেলো মুঠো ভরে নিয়ে এলো, বগুড়া সূর্যের লাল কলেজে ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল রাপারা। তো আমার আর একটা রুমমেট ছোট মানে ও আমাদের থেকে জুনিয়র, কিন্তু খুবই ভালো মেয়ে, মানে পড়াশোনাতেও খুব ভালো, ইভেন কি ও একটা কথা তো আমাদের আজ পর্যন্ত না বলেনি, সব কথাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত হ্যাঁ এত পজিটিভ এনার্জি কোথা থেকে পায় আমরা সেটা পরের থেকে শুনবো, মানে কি খায় আর কি। তার আগে ও নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে নেবে। তো হ্যালো গাইস, আই এম গার্গি, আমি এখানে সব থেকে জুনিয়র, আমি সবার শেষেই এসেছি, দু তিন মাস আগেই হবে এসেছি, কিন্তু চার মাস হয়ে গেছে মনে হয়, চার মাস। হ্যাঁ, আর কি নিয়ে পড়ি সেটা পর, আমি ডি ফার্ম ফার্স্ট ইয়ার। তো আমি এখানে এসে খুবই খুশি, আমি বাড়ির বাইরে আছি এমন ফিলটা আমার হয় না, কারণ এখানে তিনজন সিনিয়র দিদি আছে, ওরা খুব ভালোবাসে আমাকে, খুব কেয়ার করে। আগেই বলেছি আমরা মিলেমিশে থাকি, হ্যাঁ আমরা মিলেমিশেই থাকি, খুব এনজয় করি, আর কলেজের সমস্ত ঘটনা যা যা ঘটনা আগে হয়েছে আমাকে সেগুলো বলে, আর কলেজ কেমন ভালো না খারাপ ওইগুলো সবার ব্যাপারে আমরা কিছু না কিছু কমেন্ট রাখি, যেগুলো আমরা সবাই মিলে ডিসকাস করি, মানে কিছু হলে পর আমরা সেটা নিয়ে কথা বলি, যে সেটা ইন্ডিয়ার ব্যাপারে হোক, ইন্ডিয়ার বাইরের ব্যাপারে হোক, কলেজের ব্যাপারে হোক, কলেজের বাইরের ব্যাপারে হোক, সেটা ডাজ নট ম্যাটার, মানে কিছু হলে আমরা ডিসকাস করি সেটা নিয়ে, সে বড় হোক ছোট হোক। অনেকে আছে না কি বড়দের সাথে বড়দের ব্যাপারে, ছোটদের সাথে ছোটদের, আমরা আমাদের ওরকম নেই, আমরা সবাই সবার ব্যাপারে সবকিছু ব্যাপারে ডিসকাস করি, যেটা খুবই ইম্পর্টেন্ট, হেল্প করে সবকিছু ব্যাপারে বোঝায় খুব ভালো, পড়াশোনাটা ছাড়া ওটা ছাড়াই হয়। আর তো ও হচ্ছে বকখালি থাকে, সবাই হয়তো নাম শুনেছ, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা একটা খুবই টুরিস্ট প্লেস, তো আমাদের সবারই যাবার ইচ্ছা আছে, তো ওখানে গেলে ব্লগ নিশ্চয়ই পাবে, আমি ব্লগ করবো, আমার একটা রিসেন্ট ট্যুরও হয়েছে সেটার ব্লগও পাবে আমার চ্যানেলে। আর তার থেকে বড় কথা ওর দুখানা পুতুল আছে, মানে ওর দুখানা, ওর একখানা পুতুল আছে, আমার এই টেডি
ভায়োলেট কালার অবভিয়াসলি পিঙ্ক কালার মেয়েদের পছন্দ আছে, ভায়োলেট কালারটা হচ্ছে ছেলেদের পছন্দ। বিয়েও দিয়েছি, বিয়ের দিন আমরা খুব খাওয়া দাওয়া করেছি, নিজেরাই ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়েছি। একটা এখন আমার বাড়িতে আছে, মানে এটা বাপের বাড়ি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে, মানে প্রতিবেশী। তো আর কিছু বলি, আর খুব সাজা গোজা, মানে সাজা গোজা ও তো নিজে, আর ও চুলটা দেখলে পর চুলটা দেখাচ্ছি না, অনেকে লোভ লেগে যেতে পারে, তো তাই যে চুল দেখাচ্ছি না, কিন্তু চুলটা প্রচুর প্রচুর বড়। মানে ইভেন্ট কি আবার এটা যদি আমি প্রজন্ম হই আমার এত বড় চুল হবে না। আর ও খুব সাজাতে ভালোবাসে, খুবই সাজাতে ভালোবাসে, মারাত্মক সাজায়। মানে আমি একটা ফেসবুক, আমি সাজাতে পারি না, আমি পিঠা আর সোয়েটার দিয়ে একবার সেজেছিলাম, হয়তো আমি ফেসবুকে দিয়েছিলাম, সেটা দেখতেই পাবেন ওখানে। আর যদি কোনো বিয়ে বাড়ির কন্ট্যাক্ট থাকে, কারণ ডিসেম্বর মাসে অনেক থাকে, ডিসেম্বর মাসে অনেক বিয়ে বাড়ি থাকে, তো যদি কোনো যদি বিয়ে বাড়ির কন্ট্যাক্ট হয় তাহলে ওকে দিতে পারেন, ও খুবই ভালো সাজায়, খুবই ভালো সাজায়। তার একটা ডেমো ক্লাসও হবে, খুবই তাড়াতাড়ি হবে, সেটা হবে কার উপর সেটা পরে বলবো। তো আমার আর একটা রুমমেট, মানে হলো আমার নেইবার রুমমেট, মানে আমাদের রুমে চারটে বেড আছে, কিন্তু ওকে যদি এখানে যদি একটা বেড দিয়ে দেওয়া হয় ও এখানে শুয়ে পড়বে। আর মেনলি হচ্ছে ও আমার পাশের রুমেই থাকে, কিন্তু ওকে আমার ব্লগে আনলাম, এই কারণে খুব, মানে ও আমার সাথে প্রচুর ফ্র্যাঙ্ক, এরকম মনে হয় না যে ও জুনিয়র বললে ও অন্য টাইপের, আমাদের মাইন্ডসেটও খুব একই টাইপের। তো এই যে এই মেয়েটি পাগলি, তো বল তোর ব্যাপারে কিছু বলে দেখা রে। হাই গাইস, আই এম অপালা, আমার বিএমবি ফার্মে পড়ি, তবে এদের রুমে আমি সবসময় আসি, পরীক্ষা হোক টেনশন হোক এভরিথিং। আর সব থেকে তো আমার বেশি, মানে বেস্ট ফ্রেন্ড যে বলতাম সেটা হচ্ছে গার্বি, মানে ও কি হচ্ছে বলবো, আমার নিজের রুমে এত ভালো কেউ নেই, হ্যাঁ সে ও তো আছে, কিন্তু অন্য রুমে বিশেষ করে আলাদা। দেবজানি খুব, দেবজানির নাম বললাম যখন বলে দিচ্ছি, ও খুব পড়া কমে, মানে ওদের রুমে আর একটা খুবই কিউট টাইপের বে যদি হয় তাহলে ও, আর ওদের রুমে আর কারো বেগে কিউট বলবো কি নাম জানি না, কিন্তু আরেকটা মেয়ে আছে যাকে আমি চিনি না, যাই হোক তুই তোর ব্যাপারে বল, এবার তুই কোথায় থাকিস বা কি হবি, টাউন আশা করি মেদিনীপুরে, যদি কেউ দেখে থাকে অবশ্যই আমাকে চিনে যাবে, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, মেদিনীপুরে যারা আছে তারা ওর ইনস্টাতে ফলো করবে, কি নাম, অপালা, অপালা ঘোষ, তো সাপোর্ট করবে মেদিনীপুরের লোকেরাও প্লিজ। তারপর বল কি বলবো, আর কি বলবো, এখানে তো এদের রুমে সম্পর্কে আমার কিছু বলার নেই, এরা সারাদিন সেজে গুজে থাকে আর সবসময় ভুলভাল, হ্যাঁ ও সারাক্ষণ যখনই আছে তখনই ভাবে তোমরা একরকম ড্রেস পরেছিলে, আবার টিকটক কুইনেছে আমার সামনে এসে টিকটক করে, আবার টিকটকও করে, মানে এত সেজে এমনি আমি টিকটক করতে থাকি, আমার কোনো এরকম না যে টিকটক করতেই হবে না করতে হবে, এটা অবশ্য ঠিক কথা, কিন্তু টিকটক করে আর এসেই দেখি আরে সেজে আছে, ভালো ভালো জামা কাপড় পরেছে, কি ব্যাপার, ভালো জামা না এটা গিয়ে দেখ, তোর থেকেও খারাপ জামা যাই, এটাই। তারপরে দেখি যে সেজে গুজে আছে, আর পৃথা দি বাবা ওর কথা তো বলে লাভ নেই, সেতু ও অনেক রুমের মডেল আছে, হ্যাঁ আমাদের আসলে মডেল, কিন্তু খুব ভালো আসলে পৃথা দি থেকেই এই রুমের আমার পরিচয় শুরু, পৃথা দি ফার্স্ট ইন্ট্রো নাই, তারপরে আমার এখানে আসা, এবার পৃথা দির সাথে আমি বেশি ফ্র্যাঙ্ক, তারপরে আস্তে আস্তে গাড়ির নামে, তারপরে গাড়ির নামে মানে গাড়িতেও চিনলাম আস্তে আস্তে, ও অ্যাকচুয়ালি ভেবেছিল যে এখানে সিনিয়ররা মানে র্যাগিং ফ্যাগিং নেবে, কিন্তু আমরা গেছিলাম জাস্ট একটা নার্ভাস ছিল, তো আমরা গেছিলাম গল্প গল্প করে এলাম, তারপর ওরা মনে হয় সবার সাথেই মনে হয় ও ইন্ট্রোডিউস করে নিয়েছে নিজের থেকে, তারপরে মানে আমরা দরকার হয়নি মিশুকে, তো তেমন এসব দরকার হয় না, একবার চিনে গেলেই চেনা হয়ে যায়। আর তারপরে তো পৃথা দিকে ফার্স্টে চিনলাম, তারপরে সোয়েতা দিকে, সোয়েতা দিকে চিনতাম, সোয়েতা দিকে গুলগুলু লাগে, তো এই সেই হেলান দিয়ে হাত হাত পা চিপে দেয়, এ খুব ভালো আর কি, চিপে দেয় না টিপে দেয়, আর হচ্ছে গার্গি, ওরে বাবা।
তো গাইস এটা আমাদের শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্ট ছিল তো তোমরা বুঝতেই পারছো ইন্ট্রোডাকশন পার্টেই যদি এতটা মজা করতে পারি আমরা তো তাহলে নেক্সট ভিডিওতে কি লেভেলে যাবে তোমরা বুঝতে পারছো তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে পাঠাও যে তোমাদের কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো জানি এটা ফার্স্ট ভিডিও একটুখানি চাপে ছিলাম কিন্তু তবু বলো যে কি রকম আরো ভিডিও করলে তোমাদের ভালো লাগবে খাবার ফুড না ট্রাভেল কি রকম ব্লগ করব তো আর কি বলবো এটাই বলছি তো এটাই আমাদের ফার্স্ট ঝলক ছিল এখন আমাদের লাস্ট ঝলকটা বাকি রয়েছে সেটা হলো যেগুলো আমরা করে থাকি হোস্টেল লাইফে মানে তোমরাও যদি যারা হোস্টেলে আছো তারা রিলেট করতে পারছো আমাদের লাইফের সাথে তো এটা আমাদের এই যে এই আমাদের গ্রুপ তো তো আমাদের তো আমরা লাস্ট পার্টের দিকে এগিয়ে যাই লাস্ট পার্টটা হলো একটা গান দিয়ে যেই গানটা খুবই পপুলার হয়ে গেছে এখন তো ওয়ান টু থ্রি ফোর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু।